হ্যালো বন্ধুরা, সানসেট ট্রিক নিয়ে এসেছে ভাই ফোটা স্পেশাল 6টি কফি মগের ডিজাইন, যা সম্পূর্ণ বিনামূল্যে আপনারা ডাউনলোড করুন এবং কাজে লাগান। আপনারা যে ভিউ দেখছেন প্রিন্ট করার আগে এবং প্রিন্ট করার পরে যে ভিউ, দুটি ভিউ একসঙ্গে দেখছেন, আপনার যদি ভালো লাগে তাহলে ফ্রিতে ডাউনলোড করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনার যদি এইরকম ডাউনলোড করতে বা ডিজাইন করতে আপনাদের অনেকটা সময় ব্যয় হতো, সেখানে আমি ডিজাইনটা আপনাকে ফ্রিতে দিয়েছি। আপনারা ভিডিও দেখুন, দেখার পরে ডাউনলোড করুন। 6টি সংখ্যার পাসওয়ার্ড আছে, কীভাবে ডাউনলোড করবেন সেটি একবার দেখে নিন। ডাউনলোড করতে গেলে ইউটিউবে সার্চ বারে আসতে হবে, সানসেট ট্রিক সার্চ করবেন, একদম সামনে আসছে। সামনে আসার পরে ভিডিও সেকশানে যাবেন, ভিডিও সেকশানে যাওয়ার পরে আপনি যে ভিডিও দেখছেন ওই ভিডিও ডেসক্রিপশানে আসবেন। ডেসক্রিপশানে আসার পরে একদম নিচে চলে আসবেন, আসার পরে গুগল ড্রাইভের লিঙ্ক দেখবেন, ক্লিক করবেন। ক্লিক করার পর ডাউনলোড হয়ে যাবে। এছাড়া আপনি প্লে লিস্টে আসলে আপনারা দেখতে পাবেন এখানে টি শার্ট প্রিন্টিং, কফি মগের প্রিন্টিং বা কফি মগের পিএইচডি, প্রায় 40টির বেশি পিএইচডি, এভোর কোলাজ ফ্রেম যদি আপনাদের লাগে তাহলে এখান থেকে একদম সমস্ত কিছু, যদি সাবলিমেশন রিলেটেড বা ফটো প্রিন্টিং রিলেটেড কিছু দরকার প্রয়োজন হয় তাহলে এখান থেকে ডাউনলোড করতে পারবেন। চলুন এবার দেখে নেওয়া যাক, যেটি ডাউনলোড করলাম বা আপনারা করলেন সেটি কী আসবে। সেটি এরকম জিপ ফাইল হবে, আসবে। আসার পরে আপনাকে এক্সট্রাক্ট করতে হবে। ভিডিও দেখনে ওয়ালে সভি মিত্র পিএসডি ফাইল ডাউনলোড করেন, ইয়াদ রাখেন কি 6 অঙ্কো কে পাসওয়ার্ড হ্যায় জো পুরে ভিডিও মে এক এক করকে দিখায়ে গয়ে হ্যায়। अगर आपके पास पूरा वीडियो देखने का समय नहीं है तो वीडियो न देखना ही आपके लिए बेहतर है। कृपया पूरा वीडियो देखे बिना पासवर्ड के लिए टिप्पणी न करें। আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন। 6টি সংখ্যার পাসওয়ার্ড আছে, আমি 6টি সংখ্যার পাসওয়ার্ড দিয়ে স্টার্ট করে নিচ্ছি। দেখুন স্টার্ট হয়ে গেছে। এবার আমি ফটোশপটা ওপেন করব। ফটোশপ ওপেন আমি ইউজ করব ফটোশপ সিসি 2018। আপনারা চাইলে সিসি যে কোনো ভার্সন ইউজ করতে পারে। চলুন ফটোশপে যে 6টি পিএইচডি সেটি একবারই ওপেন করছি, এক এক করে ওপেন হচ্ছে। আপনাদের পিসি যতটা স্পিড হবে তত দ্রুততার সঙ্গে আপনার পিএইচডিগুলো ওপেন হয়ে যাবে। খুব সুন্দর ডিজাইন আছে, একদম ইউনিক ডিজাইন আছে। দেখুন আমি এক এক করে একটু একটু করে আপনাদের জাস্ট এডিটিং করে দেখাবো ফটো কীভাবে চেঞ্জ করবে, টেক্সট কীভাবে। দেখুন ফটো চেঞ্জ করতে হলে ক্লিক করবেন, সিলেক্ট হয়ে যাবে। হওয়ার পরে এবার আপনার যে কাস্টমারের ফটোটা প্রোভাইড করবে সেটি আপনারা ওপেন করবেন। ওপেন করার পরে ড্র্যাগ করবেন, আগে ওপেনটা করে নিই। দেখুন এখান থেকে আমি র্যান্ডম এই ফটোটা নিলাম, উপরে রাখবেন, রাইট ক্লিক করবেন, করার পরে ক্লিপিং মাস্ক করে দেবেন, কন্ট্রোল টি প্রেস করবেন। কন্ট্রোল টি প্রেস করে দেওয়ার পরে সেটিং করে নেবেন, রিসাইজ করবেন যতটা সম্ভব আপনার ফটো অনুযায়ী, ব্যাস এন্টার মেরে দেবেন, রেডি হয়ে যাবে। এরকমভাবে আপনাদের রেডি হয়ে গেছে। এবার দেখুন এখানে ভাইব ফটো যেটা আছে ওটা পিএনজি আছে, বা এছাড়া আপনি যদি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চান সেটি ওর ব্যবস্থা আছে। আপনারা চাইলে আরও একটু এক্সপেরিমেন্ট করে এই ডিজাইনের উপর দিয়ে অন্য ডিজাইন করতে পারেন। চলুন নেক্সট যে পিএইচডি আছে সেটি একবার দেখে নিই। আমি টাইম শর্ট করার জন্য জাস্ট একটু একটু করে দেখাচ্ছি। এখানে দেখুন ফটো চেঞ্জ করার সমস্ত বিষয় একই আছে, এখানে শুধু জাস্ট আপনার যে পিএনজিগুলি আছে সেগুলি আপনি চাইলে চেঞ্জ করতে পারেন, কোনো সমস্যা নেই। কালার চেঞ্জ করলে সেটাও করতে পারেন, কোনো সমস্যা নেই। নাম চেঞ্জ করলে করতে পারেন। দেখুন এখানে আপনি যদি প্লেন রাখতে চান তাহলে প্যালেট আবাল্লাতে চলে আসবেন, এখানে ডিজাইনের জায়গায় নর্মাল যেটি আছে সেটি করবেন, কোনো সমস্যা নেই। ব্যাস রেডি হয়ে গেছে। দেখুন আপনারা চাইলে এইভাবে একটু একটু করে, আপনি যদি ফটোশপে এক্সপার্ট না হন কোনো সমস্যা নেই, নতুন হলে আপনি আগে ভিডিও দেখে পাসওয়ার্ড কালেক্ট করে পিএইচডিগুলো ডাউনলোড করুন এবং একটু একটু করে কাজ করুন। কাজ করলে আপনারা বুঝতে পারবেন, দেখবেন নতুন একটি ডিজাইনে আপনি নিজেই তৈরি করেছেন। মাঝখানে যে ব্ল্যাক অংশটি আছে সেটি আপনি যদি না দিতে চান তাহলে অন্য একটু ব্যাকগ্রাউন্ড দিতে পারেন, নেট থেকে ডাউনলোড করতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে আমি জাস্ট গ্রেডিয়ানে ইউজ করেছি। আপনি যদি দেখুন এখানে আবার নতুন একটি ব্যাকগ্রাউন্ড এক্সপেরিমেন্ট করবেন, এরকমভাবে নতুন নতুন ডিজাইন আপনারা নিজেই তৈরি করতে পারবেন, কোনো সমস্যা নেই। চলুন পরের যে পিএইচডিটা দেখুন কত সুন্দর ডিজাইন আছে। এখানে তিনটি ফটো দিয়ে আপনারা চেঞ্জ করতে পারবেন, আমি একটি চেঞ্জ করে দিচ্ছি। সেম একই ফটো নিলাম, ড্র্যাগ করলাম, উপরে রাখলাম, রাইট ক্লিক করলাম, ক্লিপিং মাস্ক করলাম, কন্ট্রোল টি প্রেস করবেন, ফটোটি রিসাইজ করবেন, আপনার ডিজাইন রেডি হয়ে যাবে। এইভাবে ডিজাইন আপনাকে রেডি করতে গেলে খুব বেশি 3-4 মিনিট। এখানে আদরের ভাই লেখা আছে বা আদরের আশিস লেখা আছে সেগুলো আপনারা চেঞ্জ করতে পারবেন। এখানে আপনারা আপনাদের নিজেদের টেক্সট, মানে আপনার কাস্টমার যে টেক্সট লিখতে চাইবে সেটি আপনারা লিখে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। চলুন পরবর্তী যেসব ভিডিও আসবে সেগুলি একবার দেখে নিন।
দেখুন এরকম বিল বুক যদি আপনারা ফ্রিতে চান তাহলে করতে পারেন, কোনো সমস্যা নেই, আপলোড করে দেবো নেক্সট ভিডিওতে। এরকম যদি নোটবুকের ফ্রন্ট পেজ যেগুলো আছে সেগুলো আমার অটোমেটিক আপলোড করা আছে, আপনারা ফ্রিতে ডাউনলোড করতে পারেন। এরপর ক্লাচ ফ্রেম এখানে দেখুন, বা কপি মগের ডিজাইন এগুলো আপলোড করা আছে, আপনারা ফ্রিতে ডাউনলোড করতে পারেন। চলো ভিডিওতে ফেলা যাক। দেখুন পরের যে পিএইচডিটা আছে এখানে তিনটি ফটো আছে, জাস্ট ফটো চেঞ্জ করবেন আর ডিজাইন যদি আপনারা কীভাবে পরিবর্তন করতে হয় সেটা দেখুন। চলুন পরবর্তী যে পিএইচডি আছে এখানে দেখুন, পাঁচটি ফটো আছে, নামও আছে, বাইপোডের জন্য আছে এবং সমস্ত সিস্টেম একই আছে। আমি জাস্ট একটু একটু করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। গ্রেডিয়েন্ট দিয়ে ব্যাকগ্রাউন্ড করতে চাইলে করতে পারেন, বা আলাদা করে ডাউনলোড করে সেটাও করলে করতে পারেন। চলুন নেক্সট পিএইচডিতে দেখা যায়, টাইমটা শর্টের জন্যে দেখুন কত সুন্দর পিএইচডি আছে। বা এছাড়া নেক্সট যেসব ভিডিও আছে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিই, এটা আপলোড করা আছে এবং নেক্সট যে ভিডিওটি বা আপলোড করব সেটি এই ভিডিওটি। দেখুন এখানে A4 ক্লাচ ফ্রেম খুব সুন্দর ডিজাইন আছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারবেন। ধন্যবাদ।